আসসালামু আলাইকুম বন্ধুগণ, ফার্মের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতোই আমি শাখাওয়াত হোসেন আপনাদের সঙ্গে আছি। আর আজকে আমি আসছি উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল, অর্থাৎ পশু হাসপাতাল। আর এখানে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো যে বর্তমানে কি ধরনের রোগ ব্যাধি হচ্ছে ছাগলের, এবং কিভাবে এগুলো সার্ভাইভ করছে, এবং কতগুলো পেশেন্ট আসছে এ ধরনের রোগীগুলো বা কি কি, আর কোন ধরনের রোগগুলো এখন বেশি হচ্ছে শীতের সময়। তো সময় তো বিহার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ভ্যানে একজন আসছে, উনি 5 থেকে 6 ওই তো ওইটাই ঠান্ডার কারণে ধরেন যে পেট ফুলে দিচ্ছে, দিয়ে তখন তোর কমে চিনি বিশ্রাম লিয়ে আইনি, বুঝতেছেন বাড়িতে তো ঢুকে গেছে। এখন বিষয় হচ্ছে যে শীতের সময় তো মেন সমস্যা হচ্ছে এটাই, ঠান্ডাটা আর এই যে পিপিআর সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন মহিলার কি সমস্যা, সবগুলাই ঠান্ডা জনিত সমস্যার কারণে এটা প্রবলেম হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই ছাগল, ছাগল ছাড়া অন্য কোনো সমস্যা তেমন নাই, ম্যাক্সিমামই ছাগল। আর এখানে দেখুন এই ছাগলটা ওলান ফুলে গেছে, সম্ভবত আমি ভালো করে দেখতে পাচ্ছি না, ও সরি, এটা ম্যাস্টাইসিস হয়েছে। ম্যাস্টাইসিসের কারণে ইনি ডাক্তার সাহেব ইঞ্জেকশন দিচ্ছে। তা আসলে মেইন প্রবলেম যেটা এই সময় হচ্ছে যে ছাগলের প্রিপিয়ারটা দেখা দিচ্ছে আর ঠান্ডাজনিত সমস্যা, এই দুটোই মেইন বর্তমানে। আর এখন যেহেতু শীতের মৌসুম, আর শীত মৌসুমে ঠান্ডা লাগবে এটা স্বাভাবিক, তাছাড়া পিপিআর ভ্যাকসিন যদি না করা থাকে তাহলে পিপিআরও হতে পারে, অনেকগুলো ছাগলের পিপিআর হচ্ছে কারণ এগুলো কোনো ভ্যাকসিনেশন করা থাকে না, আর এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। আপনারা অবশ্যই খামার থেকে ছাগল নেওয়ার চেষ্টা করবেন। এটা ওয়াশ করছে না, যখন বাচ্চাটা হয় তখন এর ওই যে নাভিটাকে বাঁধে দিতে হয়, বুঝছেন, নাভিটা কাটার পরে ওই যে সুতা দিয়ে বাঁধে দিলে এবার নাভি ফুলে না। পিপিআর হয়ে গেছে বুঝছেন, এখন হয়ে গেলে একে মোটামুটি ধরেন চিকিৎসা চলবে, তার মধ্যেও চিকিৎসা দেওয়া তো বাঁচতে পারে না অবস্থা পারে, এটা হচ্ছে মেন অসুখ ছাগলে। কতদিন থেকে হয়েছে এটা? 6-7 দিন থেকে, গত বৃহস্পতি দেড়াই না ধরে না, এই যে লাভ হয়েছে এরকম। আচ্ছা ধরে না লাভ হয়েছে, এটাই লাভ দিয়েছে স্যার, টেম্পারেচার স্যার 96, মানে টেম্পারেচার 96। তোমার মেন কাজে ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন ছাগলের রোগ ব্যাধি কেমন? ছাগলের রোগ ব্যাধি এখানে আছেন বুঝতে পারছেন, মেডিকেলে আমরা যে রোগী গেলে আসছে সেগুলো মোটামুটি আপনার ধরেন ঠান্ডা বেশি, ঠান্ডা পিপিআর জ্বর প্রচন্ড, তারপর একটা পাশাপাশি জ্বর হচ্ছে আপনার ন্যাংড়া, ন্যাংড়া হয়ে যাচ্ছে, ন্যাংড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে এটা কারণটা কি, শীতের সময় রোগ ব্যাধি বেড়ে যায় কেন? এই যে আপনার ঠান্ডা জনিত কারণ মনে করেন যে
যে ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, স্যাঁতস্যাঁতে জায়গাতে বসে, ঠান্ডা এমনি তো ঠান্ডার দিন, পরিষ্কার যাতে বসে ওখানে পোশাক করে যায়, লেদে যায়, ওর উপরেই বসে, এর একটা কারণ আলো ঘরটা যদি ওইরকম গরমযুক্ত না হয়, আলো বাতাস মানে ঠান্ডা ঢিকির যে বাতাস, এই কারণে হয় আপনার। আমি তো এখানে নিয়মিত আসি, তো এখন তুলনামূলকভাবে অনেক রোগ ব্যাধি বেশি দেখলাম, অনেক পেশেন্টও বেশি দেখলাম, তো এটার কারণ কি? এই যে ঠান্ডা জনিত কারণে সচেতন যে আপনার ঠিক মতন পরিচর্যা নেওয়া হয় না। যেখানে অনেকগুলো কয়েকজন মহিলা আছে জিজ্ঞেস করলাম, তো ওরা বলছে যে আসলে এটা একটা মানে ভাইরাস ঢুকে গেছে বাড়িতে বাড়িতে, ভাইরাস হচ্ছে আপনি একটা দুটো ছাগল মরে গেছে, পিপিআর ভাইরাস হচ্ছে ন্যাংটার কারণে আপনার মরছে, পাশাপাশি আপনার হচ্ছে যে ওই যে শীতের সময় মূলত রোগ ব্যাধিটা বেশি হয়, আর বেশি হওয়ার কারণটা হচ্ছে পরিচর্যার অভাব, নিয়মিত পরিচর্যা হয় না এবং নিয়মিত ভ্যাকসিন খাওয়া হয় না, ফুড সাপ্লিমেন্ট খাবার ঠিক মতো দেওয়া হয় না খাবারের পাশাপাশি। আচ্ছা, এই কারণে যারা নতুন খামার করতে চাচ্ছে শীতের সময়, কিন্তু কতদিন ধরে অসুস্থ এই দুটা? এটা তো এক মাস চার দিন চার হলো বাচ্চা বাচ্চা আরে তেলে লিখেছে বাচ্চা লেখলে না বাচ্চা খালি ওষুধ দিলে বাচ্চাটাই তো বেশি আমার গায়ে লাগছে জ্বর জ্বর ঠান্ডা, এই যে শীত পড়েছে তো এই ঠান্ডার কারণে সমস্যা। আর এটার কি সমস্যা? ওটার তো ওষুধ লেখেছে ঠান্ডা ও খায় না। আচ্ছা, একটা দুইটা তিনটা চারটা ইঞ্জেকশন লেখাছে কি? হ্যাঁ ইঞ্জেকশন কয়টা আছে? তিনটা ইঞ্জেকশন লেখা দিয়েছে আপনার, একটা সিরাপ দিয়েছে, দুইটা ইঞ্জেকশন, একটা কফ বেড, তার কফের জন্য ঠান্ডার জন্য প্যানাসিন, আর হিস্টামিন, আরে বাচ্চাটার দিয়ে লেখা, হ্যাঁ হিস্টামিন দিয়েছে একটা, একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর একটা কফ বেড দিয়েছে, তিনটা দিয়েছে, এই তিনটা খাওয়ার পরে সুস্থ হয়ে যাবে। ওই বাচ্চাটার দিয়ে দিলে না? বাচ্চাটা দেয় নাই। আচ্ছা, আপনি খালি নিও ওষুধ দিলে আমার বাচ্চাটার জন্য ই করবেন, ওই যে সরিষার তেল আছে না, খাঁটি সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে আর যে রসুন আছে ভাজবেন, ভাজার পরে ফ্যাট করে দিবেন, ফ্যাট করে কানে সরি নাকে সকাল সন্ধ্যা দুপুর তিনবার দিবেন, দেখবেন যে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে বাচ্চা। হ্যাঁ, তিনবার দিবেন। আর এমনি ওষুধ দিলে একটা, ও যেটা ওষুধ দিলে ঠান্ডার ওষুধ দিয়েছে সম্ভবত, ওইটা আপনি খাওয়ান, এটা দেখুন ওষুধ খাওয়ানি? ছিলাম না তো, খুবই পদে চলে গেছিল। এটার কি সমস্যা? সমস্যা আপনার এই যে আপনার রাহি কর্মা ফেলেছিল নাভি, জি এই অবস্থা, ও নাভি ফুলে গেছে, যে জি এটা কয়টা ড্রেসিং করতে হবে, নিয়ে রাখেন, থাম 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 আসছে। আর এটা তো ওলান ম্যাস্টাইসিস হয়ে গেছে, ম্যাস্টাইসিস হয়ে গেছে, এটা এখন কয়টা ড্রেসিং করে অপারেশন করতে হবে, ছাগল তো বেজে অবস্থা হয়ে গেছে, এখন অপারেশন করা ছাড়া ভালো করা যাবে না। আর এমনি কোন সমস্যা নাই? পেশাব কম পাথরি কিছু বের করেছে কি কিছু পাথরি নাই সুজ খান একটু টানা হয়ে গেছিল, পাথরি পেশাব একটু সমস্যা হয়,
জ্বর আছে তো, ওষুধ দেখাইছেন দিয়েছে? শীতের সময় হলো চাচা ওষুধ দিল, কয়দিনের ওষুধ দিয়েছে? ওষুধ কি লিখে দেয়নি দেখি, একটু যত্ন নিয়ে নে, তো ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা জ্বর। ট্রাই ব্যাগ একটা ইঞ্জেকশন দিয়েছে, অ্যান্টি সেপ্টিক জোন গ্রুপে মেলকন গ্রুপ অ্যান্টি হিস্টামিন দিয়েছে, জিরো কপ, এই একই ওষুধ সবগুলো। এই শীতের সময় এই রোগটা একটু বেশি হয় আর কি, ঠান্ডা জ্বর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি হল, ব্যবসা করেন না এখন? ব্যবসা তোমার দিকে যাই না, উজিরপুরের দিকে। হ্যাঁ, ওই আতি ওই আর ছাগলের কি সমস্যা ছিল? ছাগলের সমস্যা তোমারই তো, ঠান্ডা জ্বর। শীতের সময় এই রোগটাই বেশি বর্তমানে, আগে বছর শীত নাই জি, তারপরে যত্ন একটু রাখবেন, ভালো করে একটু মাচা করে রাখবেন বা একটু উঁচাতে রাখবেন, ওষুধ দিয়েছে না? হ্যাঁ ওষুধ দিয়েছে। কি ওষুধ লিখে দিলে দেখুন, বড় বড় ওষুধ ধরে দিছে, চিকিৎসা করে নি আমার ওষুধ লিখে, ওরে আল্লাহ। একই ওষুধ উল্টা পাল্টা করে লিখে দিচ্ছে, মনে করেন মেডিকেলে আসা তো মনে করেন খালি টাকা। আমার চ্যানেল আছে না, যে গড়ি পশু বলছিল কি অবস্থা বলেন? এই ঠান্ডাটা যে লেগেছিল, আরো তো কিছুটা আছে। না না, আগে থেকে এগুলো ইঞ্জেকশন হচ্ছে আপনার যে চিকিৎসার জন্য দিয়েছে, হ্যাঁ আপনি আগে থেকে কেন করবেন? আগে থেকে কিছু করতে হবে। এখন কি মানে সুস্থ আছে? সুস্থ আছে। একে আলাদা রাখবেন, একে আলাদা, হ্যাঁ ওই ছাগল গুলার থেকে এক আলাদা রাখবেন, আর যা করবেন ও সব টাইমে মানে পরিচর্যা নিবেন, শীতের পোশাক পরাবেন, তারপরে উঁচু জায়গায় রাখবেন যাতে ঠান্ডা না লাগে, মেঝেতে রাখবেন না, মাটিতে রাখলে আর সমস্যা হয়ে যাবে, আর এর পাশে রাখবেন না, এর আলাদা রাখবেন, আর এ নাকে যে সরিষার তেল দিবেন, সরিষা তেল দিয়ে হবে না, খাঁটি সরষের তেল আর রসুন নিবেন, যে ভাজবেন, ভাজা ফ্যাট করবেন, ফ্যাট করে সকাল দুপুরে সন্ধ্যে রাত তিনবার দিবেন। কিছু থাকবে না, ভালোই ঠিক আছে। যান চিকিৎসা হয়ে গেল।
দেখা বলে আসবো না, আলোচনা করতে যাতে খালি দিলে সহি।